আপনারা দেখছেন সান টেলিভিশন। ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, সে লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যশোরে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা, মহাকাশ ও বিজ্ঞান চর্চা হবে, যার মাধ্যমে একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার তৈরি করতে পারব। শুধু যুদ্ধ বিমান নয়, একদিন আমরা মহাকাশ পৌঁছে যেতে পারি, সেই প্রচেষ্টাও আমাদের থাকবে। তিনি আরো বলেন, মাত্র 3.5 বছরের শাসন আমলে বঙ্গবন্ধু প্রতিরক্ষা নীতি তৈরি করেছেন। একই ধারাবাহিকতায় 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে বিমান বাহিনীর উন্নয়নে জোর দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তিতে বিমান বাহিনীকে যুগ উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সান টেলিভিশন, নিউজ ডেস্ক।